তুমি কি এখন পর্যন্ত এই প্রশ্নের সম্মুখীন হয়েছো যে এসএসসি শেষ, এখন কোথায় ভর্তি হওয়া যেতে পারে, কোথায় আমি ভর্তি হব ভাইয়া, বা আমি আসলে কি করব? কারণ তোমার হাতে কিন্তু এখন অনেকগুলো অপশন। নর্মালি তুমি ভাবছো এসএসসিতে ভর্তি হবা, বাট আসলে এটা কিন্তু সঠিক সিদ্ধান্ত, তোমার ক্ষেত্রে নাও হইতে পারে, কারণ তোমার হাতে আরও অনেকগুলো ব্যাপার আছে। তো আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এসএসসি নিয়েও কথা বলবো, আর বাকি অথবাগুলো নিয়ে কথা বলবো, কোথায় কি তোমরা ভর্তি হতে পারো, চাকরির সুবিধা কী, পড়াশোনার প্রেশার কেমন হবে, সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা অনেক বড় হতে পারে বা অনেক গুরুত্বপূর্ণ। তোমাকে যদি এখন পর্যন্ত কেউ এই প্রশ্ন না করে থাকে যে কোথায় ভর্তি হবা, তাহলে নিজেকে নিজেই করো না কেন, সমস্যা কী? নিজে নিজেকে প্রশ্ন করো যে আসলে আমি কই ভর্তি হব, আমার কোনো প্ল্যান কি আছে? দেখো, একজন লাইফে সাকসেসফুল হবে কি না সেটা নির্ভর করে ডিসিশন মেকিংয়ের উপরে, আর তোমাদের এখন মূলত ডিসিশন নেওয়ার সময় বা তৈরি করার সময়। এখন যদি তুমি, মানে ধরে নাও তুমি একজন হওয়া হচ্ছে ডাক্তার, বা তুমি যদি এখন ভর্তি হয়ে যাও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে, তাহলে কিন্তু হবে না, বা তুমি যদি ভর্তি হয়ে যাও নার্সিংয়ে, তাহলে কিন্তু হবে না, তোমাকে কিন্তু এসএসসি পড়তে হবে। বাট তোমার ইচ্ছা হচ্ছে তুমি নার্সিং পড়বা, বা তোমার ইচ্ছা হচ্ছে তুমি একজন ইঞ্জিনিয়ার হবা, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি আবার প্যারা মেডিকেল কোর্স বা তুমি যদি এসএসসি পর্যায়ে যাও, তোমার জন্য পথটা কিন্তু অনেক বড় হতে পারে, দীর্ঘ হতে পারে। সো এই অবস্থায় আমরা আলোচনা করবো জাস্ট এই পেজটা নিয়েই, যে আসলে এক্স্যাক্টলি তোমাদের হাতে যে অপশনগুলো রয়েছে সেগুলো কেমন কি। প্রথমত একটা প্রশ্নের অ্যান্সার তোমাকে সবসময়ের জন্য খুঁজতে হবে, যে আমি যেখানে ভর্তি হইতে চাই আগামী 4-5 মাসের মধ্যে, যেখানে আমি আমার সামনের জীবনটা আগাবো, আগামী 5 বছর পর বা 10 বছর পর যখন আমি পড়াশোনা শেষ করব, করে মার্কেট প্লেসে আসবো, অর্থাৎ চাকরির বাজারে আসব, বা আমি ইনকাম করা শুরু করব, তখন কি আমার এই সেক্টরের কোনো মূল্য কি থাকবে নাকি মূল্য থাকবে না? কারণ আমরা জানি বর্তমান কিন্তু খুব তাড়াতাড়ি পুরো পৃথিবীটা চেঞ্জ হচ্ছে। করোনার আগে কিন্তু আমরা পৃথিবীটা এমনভাবে দেখি নাই, করোনার পরে কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখছো। আবার সামনের 5 বছর পর যে পুরো পৃথিবী চেঞ্জ হবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। সো এই জায়গায় তোমাকে কিছু কিছু জিনিস আগে থেকেই জানতে হবে। এক্ষেত্রে আমি অফকোর্স বলবো যে তোমাদেরকে ভবিষ্যৎ প্ল্যান করতে, মিনিমাম আগামী 10 বছরে তুমি যে সেক্টরে টাইম দিবা সেই সেক্টরে তোমার এখানে সময় থাকবে কিনা, বা সেই সেক্টরে তুমি আদৌ জব করতে পারবে কিনা, সেটা ইম্পর্টেন্ট। সাপোজ একজন স্টুডেন্ট সে মার্কেটিংয়ে পড়াশোনা করেছে গত 6 বছর বা 10 বছর, এখন এসে দেখলো বাজারে মার্কেটিং বলতে কোনো শব্দই নাই, সব কিছু এখন অনলাইন হয়ে গেছে, সে মার্কেটিং করার কোনো সুযোগ পাচ্ছে না, তার কোনো জবের চাহিদা নাই, কোম্পানিগুলো দেখা যায় অন্যান্য মানুষদেরকে দিয়ে কাজগুলো করাচ্ছে যারা কিনা অন্য ফিল্ড থেকে এসেছে। সো এই জায়গায় তোমাকে কিন্তু সেক্টরগুলো বুঝে শুনে নিতে হবে। তো আমরা এখানে তোমাদেরকে কি বলছি একটু বুঝে নিও, এসএসসি পর কোথায় ভর্তি হবে। এখানে অপশনগুলো সিম্পল, তোমার হাতে এসএসসি অপশনটা আছে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর্থাৎ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, এটা সরকারি বেসরকারি যে কোনো কিছু হতে পারে, প্যারামেডিক্যাল কোর্স অথবা নার্সিং কোর্স, এটা হতে পারে। নার্সিং কোর্স শব্দটা আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর সুবিধাতে বলছি, কারণ অনেকে আমাকে এই প্রশ্নটা করে করে পাগল বানিয়ে ফেলছো যে ভাইয়া এসএসসির পর কি নার্সিং করা যাবে কি না, এটা নিয়ে আমি আলোচনা করবো, সাথে অন্যান্য কিছু কোর্স নিয়েও কথা বলবো। সো প্রথমত আমি তোমাদের আগে এইচএসসি নিয়ে একটু ব্রিফ করি, দেন আমরা তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে প্যারামেডিক্যাল নিয়ে কথা বলবো। এইচএসসি তোমার ধরনের, যে বাংলাদেশে তোমার ধরনের 20 লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিছে, তার মধ্যে 15 লাখ পাস করবে, 5 লাখ ধরে নাও অ্যাভারেজ ফেল করবে। এই 15 লাখ যদি পাস করে বা যদি 16 লাখ পাস করে, এই 16 লাখের মধ্যে মিনিমাম 12 লাখ শিক্ষার্থী যাবে কোথায়, এইচএসসিতে, আর বাকি যে থাকবে 4 লাখ বা 6 লাখ সেই শিক্ষার্থী যাবে ডিপ্লোমা এবং প্যারামেডিক্যাল কোর্সে এবং অন্যান্য কোর্সে। তার মানে বড় একটা অংশ কিন্তু এসএসসি পর্যায়ে যাবে। এখন তুমি এইচএসসি পর্যায়ে কিন্তু জাস্ট তিনটা বিভাগ আছে, যেমন তুমি এসএসসিতে পেয়েছো বিজ্ঞান মানবিক ব্যবসা, এই তিনটা বিভাগই থাকবে। এই তিনটা বিভাগ শেষ করে তুমি 2 বছর এসএসসি শেষ করে দেন তোমার আসবে যে চাকরির সুবিধার সব বিষয়টি। চাকরির সুবিধা মানে কি, তুমি তারপর সাবজেক্ট চুজ করবা। ধরে নাও তুমি যদি এখন মেডিকেলে পড়তে চাও, তাহলে তোমাকে এইচএসসি কমপ্লিট করতে হবে। তুমি যদি বুয়েটে পড়তে চাও অর্থাৎ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যেতে চাও, তোমাকে এইচএসসি পড়তে হবে। তুমি যদি ধরে নাও কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তোমাকে এইচএসসি পড়তে হবে। তুমি যদি বলি আমি নার্সিং পড়তে চাও, তোমাকে এইচএসসি পড়তে হবে। তুমি যদি ধরে নাও যে কী বলে এটাকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তোমাকে এইচএসসি পড়তে হবে। ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে যত ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে তোমাকে এইচএসসি কমপ্লিট করে যেতে হবে। সো পড়াশোনার প্রেশারটা এইচএসসি পর্যায়ে তুমি এসএসসির মতো করে, কিন্তু এসএসসি ডাবল। কেমন, তুমি এসএসসিতে যে বইটা শেষ করেছো 2 বছর, গণিত কয় বছর বসে শেষ করছো, 9 এবং 10, 2 বছর, সেই গণিত তোমাকে ওই এসএসসি 2 বছরে 2টা শেষ করতে হবে, যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ আছে। আবার ধরো ম্যাথ, অ্যাকাউন্টিং তুমি 1টা শেষ করছো, তোমাকে এসএসসিতে গিয়ে 2টা শেষ করতে হবে, কথা বুঝছো। আবার ধরো যদি বাংলা কথা বলি, বাংলা 2টা শেষ করতে হবে, বাংলা অলরেডি তুমি 2টা করেছো, বাট আরও অনেক প্রেশারাইজ আছে এবং খুব কম সময়ের মধ্যে অনেকগুলো বই শেষ করার কারণে এসএসসিতে পড়াশোনার প্রেশারটা হিউজ। এটা নিয়ে আমি একদম
ক্লিয়ারলি বলতে পারি, কেউ চোখ বন্ধ করবে দেখবে 2 বছর শেষ, এই তো পরীক্ষা চলে আসছে, টেস্ট পরীক্ষা দিতে পারো না, তার মধ্যে দেখবে ফাইনাল পরীক্ষা চলে আসছে। সো এই পেশাটা থাকবেই, বাট ওভারঅল বেশিরভাগ শিক্ষার্থী এইচএসসিকে চুজ করে, তার এইচএসসির দিকেই বেশি আগায়, কারণ এইচএসসি কমপ্লিট করে তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ের পর্যায়গুলো ভালো কিছু করতে পারো। সেকেন্ড, তুমি কিন্তু বিসিএসের জন্য আগাইতে পারবা। বিসিএস হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা চাকরির সেক্টর, যেখানে যদি কোনো ধরনের দুর্নীতি অনিয়ম এই পর্যন্ত তো আমাদের চোখে ওরকমভাবে পড়েনি, তো এই জায়গায় যদি বিসিএস তোমার দেওয়া টার্গেট থাকে, তোমার যদি ইচ্ছা থাকে তুমি একজন পুলিশ অফিসার হবা, তুমি একজন ক্যাডার হবা, নন ক্যাডার হবা, তুমি একজন শিক্ষক হবা, তুমি একজন প্রফেসর হবা, তুমি একজন মানে অনেক ভাই প্রফেশনের তো অভাব নেই বিসিএসে। সরকারি সবচেয়ে উচ্চ পর্যায়ে যে চাকরিগুলো সেগুলো কিন্তু তোমরা এসএসসি পর্যায়ে, বিসিএস কমপ্লিট করে এসএসসি পর্যায়ে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপ্লিট করে তুমি বিসিএসে প্রিপারেশন নিতে পারবা, অর্থাৎ রাস্তাটা অনেকটা সহজ। তাই বেশিরভাগ শিক্ষার্থী এই সেক্টরেই যায়, তবে সবাই কিন্তু আবার যায় না, যারা একটু বুদ্ধিমান তারা একটু ঘুরে ফিরে যায়, তো আমরা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। দেন আমরা তোমাদের কথা বলি এসএসসি সেক্টর সম্পর্কে, হয়তো বা একটু বুঝছো, বাট এটা নিয়ে যদি আমরা আলোচনা করি আমরা বিশাল আলোচনা করতে পারবো, কারণ এই সেক্টরটা এতটাই বড়, এতটাই বড় যে তুমি বিশাল আলোচনা করা যেতে পারে এই সেক্টরটা নিয়ে। দ্বিতীয়ত আমরা কথা বলি তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং দুইভাবে হতে পারে, সেটা পলিটেকনিক ইনস্টিটিউট বা সরকারি পলিটেকনিক্যাল, বেসরকারি পলিটেকনিক্যাল। এখন দেখো এই জায়গায় তোমাদেরকে পড়াশোনার পেশারটা কেমন, আমি তো বলি তোমার এখানে 2-3 বছর 4 বছরে তোমার একটা কোর্স হয়ে থাকে ডিপ্লোমা। বাংলাদেশে সরকারের প্রায় 51-52টা পলিটিক্যাল ইনস্টিটিউট রয়েছে, বেসরকারি অনেকগুলো রয়েছে, সেখানে এক একটা সাবজেক্ট আছে, যেমন সিভিল আছে, যেমন তোমার এখানে আর্কিটেকচার আছে, যেমন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং আছে, অনেক ধরনের এরকমের ছোটো ছোটো কোর্স রয়েছে। সেই কোর্সের অধীনে কী হয়ে থাকে, পলিটিক্যাল ইনস্টিটিউটে তোমাকে অ্যাডমিশন নিতে হবে, সেখানে তুমি পড়াশোনা করবে। যেমন তুমি এসএসসি পর্যায়ে বিজ্ঞান মানবিক ব্যবসায় অ্যাডমিশন নিচ্ছ, তার উপর পড়াশোনা করছো, কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বে সেটা না, এখানে তোমাকে বিভিন্ন কোর্স দিবে, সরাসরি তোমাকে হাতে কলমে শিখাবে। কোথায় শিখাবে? হাতে কলমে। অর্থাৎ যেখানে এইচএসসি পর্যায়ে শেষ করে তোমাকে মোটামুটি কেটে 4-5 বছর আরও বিশ্ববিদ্যালয় পর্যায়ে টাইম দিতে হয়, কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সেটা খুবই কম। তুমি যদি চার বছর হাতে কলমে কোনো একটা সাবজেক্ট সম্পর্কে শেখো, তখন তোমার চাকরির চাহিদাটা বাড়বে এবং তুমি সেখানে খুব ইজিলি চাকরিটা পাবা। ওইরকমভাবেই মূলত তোমাকে এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা কারিগরি বোর্ডের অধীনে এই সম্পূর্ণ ব্যাপারটা সাজানো হয়েছে। এখানে পড়াশোনার প্রেশারটা আমি যদি বলি এসএসসি পর্যায়ের থেকে কোনোভাবে কম না, কোনো কম না। যদি কেউ বলে যে না এসএসসি পর্যায়ে প্রেশার অনেক বেশি, এখানে কম, তা কিন্তু না, কারণ 4টা বছর তোমাকে পুরো তেনাতেনা করে ফেলবে, এখানে হাতে কলমের কাজ আছে, প্র্যাকটিক্যাল সব কিছু রয়েছে, আবার পড়াশোনার বিষয় রয়েছে। সো যারা এই স্টুডেন্ট তারা জানে এখানে সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা একটু কম হইতে পারে। যেমন তোমাকে যদি সহজ করে বলে, তোমরা তো বুঝবা এভাবে বললে যে বিজ্ঞানে একটু পড়াশোনার চাপ বেশি, মানবিক একটু কম, তাই না? তো এরকম পলিটেকনিক্যালের ক্ষেত্রে তোমার যদি সাবজেক্ট যদি বেশি ভালো হয় তখন একটু পড়াশোনার মান একটু বেশি হবে, প্রেশার একটু বেশি হবে, বাট কিছু কিছু সাবজেক্টে প্রেশার কম, বাট ওভারঅল ভালো পড়াশোনার প্রেশার থাকবে। আর চাকরির সুবিধা নিয়ে যদি আমি বলি, এটা নিয়ে আমি একটু পরেই কথা বলি, যেটা আমি এখানেও চাকরির সুবিধা নিয়ে ওরকম বেশি আলোচনা করি নেই, প্যারামেডিক্যাল কোর্স, নার্সিং কোর্স নিয়ে বলি। দেখো নার্সিং শব্দটা মূলত আসবেই না, কারণ এইচএসসি না করে তুমি নার্সিং করতে পারবে না। এটা আগে ফার্স্ট তুমি জেনে রাখো, কোনোভাবেই এইচএসসি করে নার্সিং, এইচএসসি না করে তুমি নার্সিং করতে পারবে না। এক্ষেত্রে কিছু নার্সিং আছে যেটা মূলত তোমার প্যারামেডিক্যাল কোর্সের মধ্যেই পড়ে। দেখো একটা হসপিটাল, আমি যদি নার্সিং এবং মেডিকেল সেক্টর নিয়ে একটু কথা বলি, একটা হসপিটালে মূলত তুমি চিন্তা করো যে তুমি একটা হসপিটালে গেছো, তোমার 3 জনের সাথে পরিচয় হবে, 3 জন, একজন হচ্ছে ডাক্তার, একজন হচ্ছে নার্স, ডাক্তার তোমাকে চিকিৎসা দিবে, নার্স তোমার সেবা করবে, থার্ড একজন মানুষ আছে যে কিনা তোমার বিভিন্ন ধরনের কী বলে প্রয়োজন কমপ্লিট করবে, যেমন ধরো তোমার টেস্ট করতে হচ্ছে, এক্সরে করতে হচ্ছে, বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো টেকনিক্যাল, সেই কাজগুলো প্যারামেডিক্যালের মাধ্যমে কমপ্লিট করা হয়, এবং এটাও কিন্তু বেশ ভালো একটা জায়গা। এবং বাংলাদেশ সেক্টরে, বাংলাদেশের চাকরি সেক্টরে প্যারামেডিক্যালের চাহিদা ব্যাপক। সো এই জায়গায় প্যারামেডিক্যাল কোর্স রয়েছে। এখন নার্সিং ব্যাপারটা আমি কিন্তু আবারও বললাম পুরোটা ভুলে যাও, কারণ নার্সিং তোমার ই ছাড়া হবেই না, এসএসসি ছাড়া হবে না, নার্সিংয়ে বলাই আছে বিজ্ঞপ্তিতে, এসএসসির পরে নার্সিং করা যায় না, কলেজ কমপ্লিট করেই তুমি নার্সিং করতে পারবা। প্যারামেডিক্যাল কোর্স নিয়ে যদি আলোচনা করি, প্যারামেডিক্যাল কোর্সে পড়াশোনার প্রেশার ওই ঠিক মেডিকেলের মতো করি, একদম তোমাকে কিন্তু মানে কী বলো এটাকে ইজি রাখবে না, তবে এখানে দেখা যায় যেহেতু তুমি যদি জয়েন করো বা তুমি যদি এখানে ঢুকতে পারো, এখন অনেক সময় প্যারামেডিক্যাল কোর্স কিন্তু এসএসসি কমপ্লিট করেও করা যায়, আবার অনেক সময় তোমার প্যারামেডিক্যাল এসএসসির পরও করা যায়। যদি এসএসসির পরে করা যায় সেক্ষেত্রে 3 বছর থেকে 5 বছর পর্যন্ত কোর্স হয়, আবার যদি এসএসসি করো সেক্ষেত্রে 2 বছর থেকে 3 বছরই কোর্স হবে।
অর্থাৎ তুমি যদি এসএসসি লেভেলে পড়াশোনা অলরেডি করে আসো, তারপর যদি প্যারামেডিকেল করতে যাও তো তোমার সময় একটু কম লাগবে, বা তুমি যদি সরাসরি এসএসসি থেকে এসে এসএসসি প্যারামেডিকেল করো তখন সময় একটু বেশি লাগবে, জাস্ট এই আর কিছুই না তফাতটা। তো এই জায়গায় আরও বেশ কিছু বিষয় আছে, এই না আরও অনেক কিছু তফাত আছে, তবে এই জায়গায় যদি পড়াশোনার পেশার কথা বলো একদম ইজি না পড়াশোনার পেশার, তবে এই জায়গার সুবিধাটা কি আমি তোমাকে একটু বলি, তুমি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট করে যাও, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সেমিস্টার কমপ্লিট করে যাও, তুমি চাকরির সুযোগ পেতে পারো। তোমাকে বিভিন্ন ধরনের বাংলাদেশের স্টুডেন্ট ভিত্তিক অনেক ধরনের জব আছে, সেগুলো তোমাকে, এটা ওভাবে লিগালি বলা যায় না বাট এরকম পসিবল। আমি অনেক দেখেছি প্যারামেডিকেলে অনেক ধরনের তোমার সেন্টারে স্টুডেন্টরা জব করছে, তারা ডেস্ক জব করছে, তারা ওইখানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে সহকারী হিসেবে আছে। এক্ষেত্রে তোমাদের একটা চাহিদা থাকবে, যাদের ইনকাম করার চিন্তা ভাবনা, এবং আমি বলি এই সেক্টরে আমার কিছু বন্ধু ছিল, ও দুইটা হসপিটালে একসাথে জব করতো, ওর মাসের স্যালারি ছিল প্রায় 50-60,000 টাকার উপরে। তো এই জায়গায় কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে প্যারামেডিকেল সেক্টরে, তোমরা চাইলে সেখানেও যেতে পারো, বাট এখানে পড়াশোনার পেশার একদম এভারেজ, কিন্তু এখানে মানে প্র্যাকটিক্যাল অনেক বিষয়গুলো রয়েছে। আর অন্যান্য কোর্স নিয়ে যদি কথা বলি, দেখো অন্যান্য কোর্সের ক্ষেত্রে কোনো কিছুই এই তিনটার ঊর্ধ্বে না, তোমরা এই তিনটার করার পাশাপাশি অন্যান্য বিভিন্ন কোর্স যেটা তোমার স্কিল ডেভেলপমেন্টে দরকার সেটা করতে পারো। এক্ষেত্রে বলতে পারো ভাইয়া কী কী কোর্স করা যেতে পারে, ফার্স্ট অফ অল আমি তোমাকে বলবো, এখন বর্তমান জগৎটা আমি ওই যে একটা কথা বলেছিলাম যে 10 বছর পর কি আদৌ কিছু চাহিদাগুলো থাকবে, অনেক কিছুই কিন্তু থাকবে না, অনেক কিছু আবার অ্যাডভান্স হবে। সো এই জায়গাতে টেকনোলজিটা কিন্তু আগামীতে আরও অ্যাডভান্স হচ্ছে। সো তোমার যদি টেকনোলজি জ্ঞান খুবই কম থাকে তাহলে এই সময়ের মধ্যে টেকনোলজি জ্ঞানটা তুমি বাড়ায় নিতে পারো, লাইক তুমি এখানে বিভিন্ন ধরনের ছোটো ছোটো কোর্স করতে পারো, সেটা স্পোকেন ইংলিশ কোর্স করতে পারো, এটা তোমার ইংলিশকে দক্ষতা করবে, প্লাস তুমি যদি পারো ফাঁকে ফাঁকে তুমি হয়তো বা ওয়েব ডেভেলপমেন্ট বা অ্যাপস ডেভেলপমেন্ট বা গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং বা ওভারঅল একটু নিজেকে দক্ষ তৈরি করো, এমএস ওয়ার্ড, এক্সেল ওয়ার্ড বা এইগুলো টুকটাক তুমি জানো, যেগুলো চেষ্টা করো নিজেকে দক্ষ তৈরি, অর্থাৎ সিভিটা যেন ভারী হয়, তুমি যেন 5টা কাজ যদি তোমার অফিস করতে বলে সেখানে তুমি সেটা করতে পারো, কারণ এটা তোমার যে কোনো সেক্টরে, এই যে তিনটে উপরে সেক্টর বলে আমি সবগুলোকে সাপোর্ট দিবে। সেক্ষেত্রে অন্যান্য কোর্সগুলো তোমাদের যা আছে সেগুলো হয়তো বা কোনো ধরনের ওরকম ইনস্টিটিউট নেই যে তোমাকে শিখাবে, বাট তুমি বেসরকারিভাবে বিভিন্ন কোচিং সেন্টার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের যুক্ত হয়ে সেগুলো শিখতে পারো। অফকোর্স এই জায়গায় একটা কথা সবসময় মাথায় রাখবা, সার্টিফিকেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে সকল প্রতিষ্ঠান তোমার এখানে কারিগরি শিক্ষা বোর্ডের নিকট থেকে সার্টিফিকেট তোমাদেরকে দিবে, যেমন আমি এখানে রিসেন্টলি কয়টা পরীক্ষা দিয়েছিলাম বাংলাদেশ তোমার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে, ওরা কারিগরি অধীনে নিয়ে আমাকে পরীক্ষা দিয়েছে, আমাকে সার্টিফিকেটও দিয়ে দিছে, তো আমার এই সার্টিফিকেটের ভ্যালু আছে কারণ আমি কারিগরি বোর্ডের অধীনে এক্সামটা দিয়েছিলাম। সো ব্যাপারটি এরকম হয় যে তোমাকে সেই কোর্সগুলো কমপ্লিট করতে হবে, আমি এটা বলছি, তো এটার জন্য কোনো দরকারই না যে এসএসসির পর করতে হবে, বাট এসএসসির ফ্রি সময় তোমরা করতে পারো। এবার আসে চাকরির সুবিধা নিয়ে কথা বলতে, এসএসসির পর চাকরির সেক্টরটা বাংলাদেশে মিনিমাম 70-80% সেক্টরটা এসএসসির পরই হয়ে থাকে, কিন্তু বেকারের কথা যদি বলো বাংলাদেশ সবচেয়ে বেশি বেকারও এই এসএসসি কমপ্লিট করি হয়, এসএসসি কমপ্লিট করে সবচেয়ে বেশি বেকার। যেমন ধরো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেকেই পড়াশোনা করছে, এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক শিক্ষার্থী পড়াশোনা করে বেকার আছে, চাকরি পাচ্ছে না। সো এই জায়গায় তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, যদি এসএসসি পর্যায়ে তুমি পড়াশোনা করো তাহলে তোমাকে পড়াশোনা করার মতো করে করতে হবে, নাকে মুখে যেমন তেমন পড়াশোনা দিয়ে হবে না, করলে একদম ফাটায় পড়াশোনা করতে হবে, রেজাল্ট গুড রেজাল্ট করতে হবে, টপ লেভেলের রেজাল্ট করতে হবে, তাহলে তোমার ভালো একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন তুমি নিতে পারবা, তোমার লাইফের যে রেসটা হবে, যে দৌড়টা হবে ওটা তোমার জন্য সহজ হবে। সো এই জায়গায় চাকরির সুবিধার কথা যদি আমি বলি, অনেক সুবিধাও আছে অনেক অসুবিধাও আছে, তবে যদি করো ভালোভাবে করতে হবে তাহলে তুমি সুবিধাটা নিতে পারবা। যেমন তুমি অনেক ভালো একটা স্টুডেন্ট, তুমি বিসিএসে টিকে গেছো, ভাইয়া তোমার 14 গোষ্ঠীর টেনশন নাই, কারণ তুমি একদম বিসিএস কর্মকর্তা, চাকরি বাকরি টাকা পয়সা সরকার যা দিবে তা দিয়ে তোমার চলে যাবে, তোমার পোলামে চলে যাবে, টেনশন নাই। কিন্তু তুমি যদি নাকে মুখে চাকরি পড়াশোনা করো, রেজাল্ট হলো খারাপ, একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো না, পড়লে একটা ভালো একটা ছোটোখাটো একটা ইউনিভার্সিটিতে, তারপর ভালো কথা ইউনিভার্সিটিতে পড়লে 5-10 লাখ টাকা বাপ মায়ের খরচ করলা, এরপর চাকরি পাচ্ছ না, রেফারেন্স নাই, তোমার যোগ্যতা নাই, বিষয়টা বুঝছো? তো এই বিষয়গুলো রয়েছে। আবার অনেকে কিন্তু এসএসসি কমপ্লিট করে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেয়, সরকারি চাকরি একটা গুরুত্বপূর্ণ একটা সুন্দর অপশন হতে পারে তোমার জন্য, এখানে তুমি সেটাও কমপ্লিট করতে পারো যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে দেখা যায়। আমি আমার একটা ফ্রেন্ডকে দেখেছি, উদাহরণ দেয়, ও কী করেছে, ও এইচএসসিতে রেজাল্ট ছিল আর মাত্র, মানে এইচএসসি যখন কমপ্লিট করেছে তখন রেজাল্ট ছিল 3.something, মানে A- ছিল, তারপরে ও কী করলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, তো ফার্স্ট ইয়ার থেকে চাকরির জন্য পড়া শুরু করলো সরকারি, ওর কিন্তু পরীক্ষা দিবে 4 বছর পরে, বাট ছোটো ছোটো প্রিপারেশন নিচ্ছিল, যখনই ও বিশ্ববিদ্যালয়টা শেষ করলো 4 বছর, তো 4 বছর শেষ করার সাথে ও জবের পরীক্ষা দেওয়া শুরু করে দিল, জবের পরীক্ষা যেই দিচ্ছে এই টিকে যাচ্ছে, যেই দিচ্ছে এই টিকে যাচ্ছে, কারণ অনেক আগ থেকে প্রিপারেশন নিচ্ছে। ওর রেজাল্ট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো ছিল তা না, আবার যে এইচএসসিতে অনেক ভালো ছিল তা কিন্তু না, কিন্তু সরকারি চাকরিগুলোতে টিকে যাচ্ছে, রিটার্নে টিকে আছে, ভাইবে টিকে আছে, পরে একটা ভালো জায়গায় ওর প্রায় মনে কত 12 না 13 গ্রেডে জব হয়ে গেছে। সো ঠিক এমন,
তো তুমি পড়াশোনা করলে ওরকমভাবে করতে হবে, তুমি ফোকাসটা রাখতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যদি কথা বলে, এখানে বাংলাদেশের চাকরির সুবিধাগুলো একদম যে অনেক তা কিন্তু না। হ্যাঁ, বাংলাদেশ এখনও প্রতিবন্ধকতা রয়েছে, বাট বাংলাদেশ এই জায়গা থেকে অনেক কেটে উঠতেছে এবং এই সেক্টরে অনেক ভালো টাকা ইনকাম করতেছে অনেকেই। কারণ দেখা যায় তুমি যেখানে তুমি এসএসসি পর্যায়ে 2 বছর, আবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে 4 বছর, 6 বছর লাগতেছে, সেখানে তুমি জাস্ট ডিপ্লোমা পর্যায়ে তুমি 4 বছর যদি তুমি এখানে পড়ো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, 4 বছর পরে তুমি যে কটাকে খরচ করছো না কেন, তুমি ওভারঅল সাথে সাথে চাকরি পাচ্ছ যদি তুমি একজন ভালো স্টুডেন্ট হও। তো যে কোনো সেক্টরই হোক না কেন, সেটা এসএসসি সেক্টর হোক, প্যারামেডিকেল হোক, ডিপ্লোমা হোক, পড়াশোনা করলে তোমাকে একদম বেটার বেটার পড়াশোনাটা করতে হবে। তোমাকে কোনোভাবেই যেন মানে কী বলো এটাকে, রেজাল্ট যেন উল্টাপাল্টা না হয় বা খারাপ রেজাল্ট যেন না হয়, হইলে হইলে ভালো রেজাল্ট করতে হবে, আর নয়তো পড়াশোনা না করলে তুমি অন্য কিছু করো, বাট করলে ভালো একটা কিছু করতে হবে। আশা করি তোমরা বুঝছো যে তোমাদের এসএসসি পর কোথায় ভর্তি হতে হবে বা কী। এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে থাকে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমরা সেটা নিয়ে বড় কথা বলবো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকালে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।